হ্যালো আমার প্রিয় বন্ধুরা এবং ছোটোখাটো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি যে রাইটিং স্টোরিটা পড়ে শোনাবো সেটা খুবই প্রয়োজনীয় রাইটিং স্টোরি। তো শুরু করা যাক। রাইট এ স্টোরি ইউজিং ফলোয়িং আউটলাইন্স উইদিন 100 ওয়ার্ডস গিভ আ টাইটেল টু দ্য স্টোরি। এর মানে হলো নিচে দেওয়া আওয়াজগুলি ব্যবহার করে 100 শব্দের মধ্যে একটি গল্প লেখো। এর মধ্যে যে আউটলাইনগুলো দেওয়া আছে তা হলো এ ম্যান রিডিং আ বুক হুইচ ডিসক্রাইবস স্মল হ্যাড লং বিয়ার্স আর ফুলস কম্পেয়ার্ড হিমসেলফ বাট ইজ রিয়াস্ট বিয়ার্স ফেস বান্ড। আভাসগুলি হলো একটি লোক বই পড়েছিলেন যাতে লেখা ছিল ছোট্ট মাথা লম্বা দাড়িওয়ালা বোকা, নিজের সঙ্গে তুলনা, দাড়ি পড়ালেন, মুখও পুড়ে গেল। তো এর শিরোনাম কী দেবো? দেয়া যেতে পারে দ্য বুক ইজ রাইট। সো স্টার্টেড, দেয়ার ওয়াজ আ ম্যান ইন এ টাউন, হি ইউজ টু রিড বুকস ইন এভরি নাইট। ওয়ান নাইট হি ওয়াজ রিডিং আ বুক, দেয়ার ওয়াজ এ লাইন ইন দ্য বুক, সাম পিপল হ্যাড স্মল হেড অ্যান্ড লং বিয়ার্স, পিপল লাইক দিস আর ফুলস, দিস ম্যান হ্যাড লং বিয়ার্স অ্যান্ড হি নোটিসড দ্যাট হিজ হেড ওয়াজ নট সো স্মল, হি থট হিমসেলফ দেয়ার ইজ নো ওয়ে টু মেক দ্য হেড বিগার বাট দ্য বিয়ার্ড ক্যান বি মেড শর্টার, সেইং দিস হি পুট দ্য ফন পার্ট অফ হিজ বিয়ার্ড টু দ্য ফ্লেম অফ দ্য ল্যাম্প ইন ফ্রন্ট অফ হিম, দাস হি বার্নড হিজ বিয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফেস, হি দেন সেড হোয়াট এভার ইজ রিটার্ন ইন দ্য বুক ইজ টু। এর শিরোনামটি হলো বইটি ঠিক কী ছিল, এর বাংলা মানেটা জানা যাক। কোনো এক শহরে একজন ব্যক্তি ছিলেন, তিনি প্রতি রাতে বই পড়তেন। একদিন রাত্রে তিনি একটি বই পড়েছিলেন। বইটিতে একটি লাইন ছিল, কিছু লোকের মাথা ছোট্ট কিন্তু দাড়ি লম্বা থাকে, এই ধরনের লোকেরা বোকা হয়। এই লোকটির লম্বা দাড়ি ছিল এবং তিনি লক্ষ্য করলেন যে তার মাথাটি এমন কিন্তু ছোট নয়। তিনি মনে মনে বললেন মাথা বড় করার কোনো উপায় নেই, কিন্তু দাড়িটাকে ছোট করা যায়। এই কথা বলে তিনি তার দাড়ি অগ্রভাগটি তার সামনে থাকা বাটিটির শিখায় ধরলেন। তখন তিনি তার দাড়িটি পোড়ালেন এবং সঙ্গে সঙ্গে তার মুখটিও পোড়ালেন। তখন তিনি বললেন বইয়ের কথাটা ঠিকই। সো বন্ধুরা, ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আমার চ্যানেলটিকে ফলো করো আরও নিত্য নতুন ক্লাসিক্যাল ম্যাটার আমি দিতে থাকবো। ধন্যবাদ।